যে বিজয়ের প্রকৃত আবিষ্কারক কে, বিজয়ের সত্তরের মধ্যে লুকানো রয়েছে বিজয়ের প্রকৃত আবিষ্কারক কে, বুয়েটের ছাত্র মেধাবী ছাত্র সে লুকিয়ে রেখেছিল এই ইনফরমেশন কালকে দেখিয়ে দিয়েছি। আজকে আলিমরা হাজার হাজার আলিম বন্দী হয়ে আছে, শিশু বক্তা শারীরিকভাবে প্রতিবন্ধী আকারে ছোট, তাকেও ছাড় দেয়নি, হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে তাকে আদালতে নিচ্ছে। কোন ঘুষখোর দুর্নীতিবাজকে কোনোদিন আমরা এভাবে দিনকে দেখি নাই, কোনোদিন দেখি নাই। হাজার হাজার আলিমকে এভাবে বন্দী করে রেখেছে, অপরাধ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। আপনারা দেখবেন যে ইন্ডিয়া টুডে সহ কয়েকটা নিউজ পত্রিকায় গণ অধিকার পরিষদের নামে ভুয়া নিউজ লিখেছে, মিথ্যা তথ্য দিয়ে নিউজ লিখেছে। আমাদের নামে মিথ্যা নিউজ লিখতে হবে না, আমাদের উপর আগ্রাসন বন্ধ করেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, তিস্তার পানির হিসাব বুঝাবেন, আমাদের উপর রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আগ্রাসন বন্ধ করেন, আমরা এমনিতেই বন্ধুত্ব করব। ওইদিকে সীমান্তে মানুষ মারবেন আর আমাদের নেতারা বন্ধুত্ব মারাবে, ওই বন্ধুত্ব আমরা হতে দেব না। স্পষ্ট কথা, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন, প্রতিবেশীকে ডিভোর্স দেওয়া যায়? যায় না। ঠিক একইভাবে ভারতকেও ডিভোর্স দেওয়া সম্ভব না। আপনি স্বীকার করেন বা স্বীকার না করেন, ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু রাজনৈতিকভাবে ভৌগোলিকভাবে আমরাও শক্তিশালী অবস্থানে রয়েছি। আপনারা দেখেছেন আমেরিকা ভারতের সাথে যোগাযোগ না করে বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, বিশ্ব রাজনীতি পাল্টে গেছে, ভৌগোলিক রাজনীতি পাল্টে গেছে। সুতরাং ভারত যদি এককভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, আমরা বলি বাংলাদেশের অধিকার বুঝায় দিয়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তারপরে রাজনৈতিক বন্ধুত্ব হবে, এর আগে হবে না। আজকে আলেমদের উদ্দেশ্যে বলতে চাই, শীতকাল শেষ হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করছেন, কলেমা আওড়াচ্ছেন, দোয়া দরুদ আওড়াচ্ছেন, সুন্দর সুন্দর ইসলামের ইতিহাস বলছেন, আপনার সময় ভালো যাচ্ছে। সেই ওয়াজের পাশাপাশি আমাদের বন্দি আলেমদের কথা একটু বলা যায় না? বন্দি আলেমদের কথা বলা যায় না? একই কালেমা পড়েন, একই দোয়া পড়েন, একই ওয়াজ করেন, ওই আলেমরা কেন জেলখানায় আর আপনারা কেন বাইরে ওয়াজ মাহফিল করছেন? প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করেন, যে এই শিশু বক্তার কি অপরাধ, এই আলেমদের কি অপরাধ? রাজনীতি করেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই যদি রাজনীতি করতে পারে, আলেমরা কেন রাজনীতি করতে পারবে না? দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারলে আলেমরা কেন রাজনীতি করতে পারবে না? মূলত এই সরকার আলেমদেরকে রাজনীতি থেকে দূরে রেখে এদের দুর্নীতি সবকিছু লুকিয়ে রাখতে চায়, কারণ আলেমরা রাজনীতি করে আল্লাহর নামে আর এই নাস্তিকরা রাজনীতি করে স্বৈরাচারের নামে। পার্থক্য এখানে, আলেমদের হিম্মত হাকিকত তাদের সাহসিকতা দেখে এরা ভয় পায়, এই জন্য এরা হাজার হাজার আলেমকে বন্দি করে রেখেছে। কিন্তু সময় আসবে, সেই সময়ে এই আলেম সহ সাধারণ জনগণ এক কাতারে দাঁড়াবে, তারা এই স্বৈরাচারের মস্তক নড়িয়ে দিবে ইনশাল্লাহ।